পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর থানার অন্তর্গত ইসিএলের ঝাঁঝরা এরিয়ার বেসরকারি নিরাপত্তারক্ষীদের পুনর্বহালের দাবিসহ আরও বেশ কিছু দাবি নিয়ে বিক্ষোভ দেখায়। এদিন পাণ্ডবেশ্বরে সাউথ শ্যামলা সাইডিংয়ের পরিবহন ব্যবস্থা বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন করে বেসরকারি নিরাপত্তারক্ষীরা। বিক্ষোভকারীদের দাবি, গত বছরের ডিসেম্বর মাসে ইসিএলের টেন্ডার শেষ হয়ে গেছে, কিন্তু তারপর এক্সটেনশনের মধ্যে দিয়ে কাজ চলছিল। এরপর চলতি বছরের নভেম্বর মাসে তারও মেয়াদ উত্তীর্ণ হওয়ায় তারা এখন কর্মহীন। এমতো অবস্থায় তাদের পুনর্বহালের দাবিতে এই অবস্থান বিক্ষোভ। দীর্ঘদিন ধরে ঝাঁঝরা এরিয়ায় আমরা সবাই প্রাইভেট সিকিউরিটিতে কর্মরত ছিলাম, মোটামুটি 20-30 বছর, কেউ 20 বছর, কেউ 30 বছর ধরে কাজ করে আসছি। গত ডিসেম্বর থেকে আমাদের টেন্ডার শেষ হয়ে গেছে এক্সটেনশনের মাধ্যমে। দু মাস তিন মাস করে চলছিল, গত কাল পর্যন্ত সেই টেন্ডার ল্যাপস হয়ে গেছে। এখন আগামী কোনো টেন্ডার এখন নেই বা এক্সটেনশন হয়নি, যার জন্য আমরা আমাদের কাজ বন্ধ হয়ে গেছে। আমাদের যে গার্ড সদস্য আছে, মোটামুটি 142 জন গার্ড, সিকিউরিটি গার্ড আছে, তাদের পরিবারের অবস্থা খারাপ অবস্থায় চলে গেছে, কোনো কাজ নেই। তার জন্য আমরা যতক্ষণ না আমাদের কাজে বহাল রাখা হয় এবং আমাদের ম্যান পাওয়ার 72 থেকে বাড়িয়ে 105 যতক্ষণ না করা হচ্ছে ততক্ষণের জন্য আমাদের আন্দোলন চলছে, চলবে। ইসিএল কর্তৃপক্ষ এসেছিল এখানে? ইসিএল কর্তৃপক্ষ এখনো কোনো হয়নি, 2-3 দিন ধরে আমাদের সঙ্গে মিটিং হয়েছে, ওরা উপর মহলের অজুহাত দিয়ে এখনো পর্যন্ত কোনো ফয়সালা করতে পারেনি। ওরা এখনো কি কি বন্ধ রেখেছে? বৃহস্পতিবার সকাল থেকেই পুনর্বহালের দাবিতে বেসরকারি নিরাপত্তারক্ষীরা কয়লা খনির সমস্ত কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। তাদের বক্তব্য, ইসিএল কর্তৃপক্ষ প্রায় 172 জন বেসরকারি নিরাপত্তারক্ষী ও তাদের পরিবারের কথা একবারও ভাবছেন না, কারণ তাদের প্রয়োজন ফুরিয়েছে। অতএব প্রায় 20-25 বছর ধরে ইসিএলের নিরাপত্তার দায়িত্বে থাকা রক্ষীরা এখন কি করবেন, কোথায় এবং কার কাছে যাবেন সেটা বুঝতে পারছেন না। তাই অবিলম্বে নিরাপত্তারক্ষীদের পুনর্বহাল না হলে এই আন্দোলন আরও বৃহত্তর আন্দোলনের আকার নেবে বলে তারা হুঁশিয়ারি দিয়েছেন। ঘটনাস্থলে অপ্রীতিকর ঘটনা এড়াতে ছিল ইসিএল এর নিজস্ব নিরাপত্তারক্ষী ও পাণ্ডবেশ্বর থানার পুলিশ। প্রলয় বন্দ্যোপাধ্যায়, এলসিডব্লিউ ইন্ডিয়া, পাণ্ডবেশ্বর। আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম। সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে। নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল, স্যামসাং, ভিভো, ওপো, রিয়েলমি, রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন। এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে। তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিতির আকাশ টেলিকমে। আমাদের ঠিকানা আকাশ টেলিকম, বিনাচিতি বাজার, রাহি হোটেলের শর্টিকটে। যোগাযোগ নম্বর 9064766951 অথবা 8250535583। আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম। আপনার শহরে প্রথমবার নিত্য নতুন ও অভিনব ট্রফির সম্ভার নিয়ে হাজির ড্রিম স্পোর্টস। আর দাম যা একেবারে আপনার সাধ্যের মধ্যে। এছাড়াও পাবেন বিভিন্ন সাইজের এবং বিভিন্ন ডিজাইনের মেমেন্টো সহ ব্র্যান্ডেড জার্সি, খেলার জুতো, রকমারি ফুটবল, ক্রিকেট ব্যাট। এছাড়াও পেয়ে যাবেন খেলাধুলোর বিভিন্ন সরঞ্জাম। তাহলে আর দেরি না করে আজই চলে আসুন ড্রিম স্পোর্টসে। আমাদের ঠিকানা তিলক ডেভিড মোড়, দুর্গাপুর 713205। যোগাযোগ নম্বর 7029681375, 8348539439 অথবা 8617064150। ড্রিম স্পোর্টস, আপনার স্বপ্নের সম্ভার।